11:20 বাজছে এখন, আমরা এখনো ঘুমোইনি, আজকে জেগে আছি। ওখানে দাদা ফোন ঘাটছে, বৃষ্টি ওখানে শুয়ে আছে, কারণ আমি আর দাদা পড়ছিলাম, বৃষ্টি আমাদের কাছে শুয়ে পড়েছে, ওকে এখন তুলতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে রবিবার রাত, এখন ঠিক 12:30, রবিবার পড়ে গেছে আজকে। আজকে আমরা এখনও ঘুমোইনি, আমারও অনেক পড়াশোনা ছিল, দাদারও ছিল, তারপরে চলে এসেছে আপনারা জানেনি, আর বৃষ্টিও কিন্তু জেগেছিল প্রায় 11:30 পর্যন্ত, আর এখন জেগে থাকতে পারলো না, অনেকটাই রাত হয়ে গেছে। আজকে এই ভিডিওটা এরকম মাঝরাত্রি থেকেই শুরু করছি, চলুন ভিডিওটা কন্টিনিউ করছি। কাল সকালে টিউশন যাব, একদম সকাল থেকে দেখা হবে আবার, এখন আপাতত একটু ঘুমিয়ে যাই। ঠিক তো 5:30 দিকে উঠতে হবে, 5টার সময় উঠতে হবে, না হলে কোনো কিছুই কমপ্লিট হবে না আমার, বাকি রয়ে যাবে অনেক কিছুই, বই টই গোছানোর ব্যাপার আছে, তারপর অনেক কিছু নিতে হবে, অনেকটা যেতেও হবে মেদিনীপুর, মানে জানেন তো আপনারা আমাদের বাড়ি থেকে কতটা দূরে, বাচ্চারও একটা ব্যাপার আছে, তো 5টার সময় উঠতে হবে, এখন না ঘুমোলে পরে আর উঠা যাবে না। তো চলুন ভিডিওটা আমি এখন এখানেই স্টপ করে দিচ্ছি, কাল সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। আর এখন তো দেখালাম আপনাদের, 12:20 মতো বাজে, চলুন কালকে সকালে আবার দেখা হচ্ছে। চলুন, ঘুম থেকে উঠে গেছি, 5:05 বাজছে এখন, একটুখানি দেরি হয়ে গেল, যাই হোক তাড়াতাড়ি করে কাজ টাজ করে ম্যানেজ করে নেব সমস্ত কিছুটাই, বেরিয়ে গেছি টিউশনে, একদম প্রপার টাইমে পৌঁছে গিয়েছিলাম, আর এখন আমার বাড়ি ফেরার পালা। পাশে আসতে আসতে দেখলাম এই মেন রোডটা হচ্ছে, ভালোই হলো, যাতায়াতের অসুবিধে হচ্ছিলো। যাই হোক, আমরা এখন এগিয়ে চলেছি বাড়ির পথে এখন, আর আজকে কিন্তু রোদ গরমটা ভালোই আছে, বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম আজকেও। বাড়ি চলে এলাম, আর তারপর দুপুরের দিকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ বাড়ি পৌঁছেছিলাম 11:30 দিকে, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর যেহেতু কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, তারপর সকালবেলাও অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছিল, সেই কারণে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা একদম 2:30 থেকে আবার ভিডিওটা শুরু করেছিলাম, পড়তে বসেছিলাম, তারপর বিকেলবেলা যেরকমটা আপনারা এখন দেখছেন এইরকম ভিডিওটা আমি শ্যুট করেছি। আপনারা তো সকলেই জানেন কালকে কাকিমা, দাদা, বৃষ্টি সবাই এসেছে, আমার দাদা আবার কাল মামা বাড়ি গিয়েছিল, তো বিকেলবেলায় কাকিমা মামা বাড়ি থেকে কী কী এনেছে সেগুলোই দেখাচ্ছে। মামা বাড়িতে মেলা ছিল পঞ্চরাত্রি, আর সেই উপলক্ষে কাকিমা বোন সবাই গিয়েছিল, তো আজকে কাকিমা দেখাচ্ছে এই সমস্ত জিনিসগুলো এনেছে। এখানে প্রচুর পরিমাণে কাপ আছে, চায়ের কাপ, যেগুলো কাকিমা কিনেছে, তার সাথে সাথে আরও ফাইবারের ডিশ আছে, বৃষ্টির এখানে স্কেল আছে, ও সেন্ট কিনেছে, মানি ব্যাগ কিনেছে, এই সমস্ত কিছু কিন্তু কিনেছে। যাই হোক, এই সমস্ত কিছু দেখাচ্ছিল ও। বাড়িতে এখন অনেক সদস্য, বাড়ি এখন একদম জমজমাট, যতজন ফ্যামিলির আমাদের, ফুল ফ্যামিলি এখন বাড়িতে আছে, দাদা থেকে শুরু করে বৃষ্টি, ওরও গ্রীষ্মের ছুটি পড়েছে, মানে স্কুল বন্ধ, টিউশন তো কিছুক্ষণের ব্যাপার, তারপর আমিও আছি, ইন্টারনালের জন্য এখন কলেজ যাওয়া হচ্ছে না, আর দাদারাও সবাই এসেছে, কাকিমাও এলো, তো বাড়ি এখন খুব জমজমাট। এখানে সমস্ত জিনিসপাতিগুলো মা, দাদু সবাই একসাথে দেখছিল, আর এই সমস্ত দেখার পর আমরা একটু বেরিয়ে গিয়েছিলাম বিকেলবেলা, যেমন প্রতিদিন বেরোই। আর এই ফুলগুলো না, এগুলো দিয়ে আমরা আগে মাথার হেয়ারওয়েল বানাতাম, এখন আর এইসব করা হয় না, তো দেখতে পেলাম সেই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে, আর কত ছোটোবেলায় যখন খেলতাম এই ফুলগুলো দিয়ে রান্না করতাম। আর এই যে আমাদের কাছে রজনীগন্ধা ফুল হয়েছে, আর সারা বাড়ি একদম রজনীগন্ধা ফুলের গন্ধে মমহ করছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সকলে অনেক 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 ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। Thank you.